হ্যালো বন্ধুরা, তো ফাইনালি সামসেরা মুভিটি দেখলাম। সামসেরা মুভিটিকে নিয়ে অনেক জায়গাতেই দেখছি যে অনেক হেট্রেট ফেলাচ্ছে এবং এই মুভিটিকে নিয়ে অনেক ট্রোল করা হচ্ছে। তো বন্ধুরা, এই মুভিটিকে দেখার পর কি অতটাই জঘন্য মনে হচ্ছে কি না, আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি। তার সাথে আমরা জানতে চলেছি সামসেরা মুভিটির একদিনের বক্স অফিস কালেকশন কত হয়েছে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার। আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি চালু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও করতে থাকি। এই মুভিটি দেখার পর যদি স্টোরির কথা বলি, তবে এই মুভিটিতে আমরা দেখতে পাবো যে ইংরেজদের শাসনকালে এক ধরনের ডাকাত প্রজাতির স্বাধীনতার লড়াইকে নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমরা তো নিশ্চয়ই ট্রেলারটি দেখে এতটা তো নিশ্চয়ই গেস করে নিয়েছিলাম। এই মুভিটির মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো যে ইংরেজরা কিভাবে ডিভাইডেড অ্যান্ড রুলস করে আমাদের ওপর কত জুলুম করেছে। যেখানে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পাবো, যিনি কিনা একজন পুলিশের রোল প্লে করছেন। এই মুভিটির মধ্যে আমরা দেখতে পাবো যে সঞ্জয় দত্ত একজন ইংরেজ পুলিশ হিসেবে কিভাবে সাধারণ মানুষ অর্থাৎ ভারতীয়দের ওপর অত্যাচার করছে। আমরা তো নিশ্চয়ই জানি যে এই মুভিটির মধ্যে রণবীর কাপুরের দুটি রোল দেখতে পাবো। প্রথমে আমরা রণবীর কাপুরকে অ্যাজ এ সামসেরা হিসেবে দেখতে পাবো, যেখানে কিনা এই ইংরেজদের হাত থেকে একটি ডাকাত প্রজাতির মানুষদেরকে কিভাবে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য সামসেরার আবির্ভাব হয় তা আমরা এই মুভিটিতে দেখতে পাবো। এই মুভিটি একটি 1800 সালের রিয়েল স্টোরির উপর বেস করে তৈরি করা হয়েছে। ফার্স্ট হাফে আমরা দেখতে পাবো যে সামসেরা কিভাবে তাদের জনজাতিকে বাঁচানোর জন্য একজন মাসিহা হয়ে ওঠে, কিন্তু বন্ধুরা সামসেরা তার এই কাজটি কমপ্লিট করতে পারেনি। এরপর আমরা বাল্লির রূপে রণবীর কাপুরকে দেখতে পাবো, যেখানে কিনা রণবীর কাপুর খতরনাক লেগেছে। এরপর আমরা দেখতে পাবো যে সামসেরা এবং বাল্লির ক্যারেক্টারটিকে আলাদাভাবে তুলে ধরার জন্য বাল্লির ক্যারেক্টারটিতে কমেডির টাচ দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাবো যে বাল্লি কিভাবে তার বাবা সামসেরা এর হত্যার প্রতিশোধ নেন। এটি ছিল মুভিটির স্টোরি। এর থেকে বেশি জানতে হলে আপনাকে টিকিট কেটে হলে গিয়ে দেখতে হবে। এরপর যদি কথা বলি এই মুভিটির ভালো এবং খারাপ দিকগুলি, তবে এই মুভিটির মধ্যে ভালো দিকগুলি যেগুলি দেখতে পেয়েছি সেগুলি হলো, এই মুভিটির মধ্যে যে সিনেমাটোগ্রাফির ব্যবহার করা হয়েছে এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক দেওয়া হয়েছে তাও খুব সুন্দর হয়েছে। তার সাথে আমার যেটা মনে হচ্ছে যে রণবীর কাপুর সামসেরার ক্যারেক্টারটি থেকেও বাল্লির ক্যারেক্টারটিতে খুব মানিয়েছে। এরপর যদি কথা বলি অ্যাজ এ ভিলেন সঞ্জয় দত্ত কেমন লেগেছে, অ্যাজ ইউজুয়াল সঞ্জয় দত্ত অ্যাজ এ ভিলেন খুব ভালো লেগেছে। এরপর যদি কথা বলা হয় অপর ক্যারেক্টার ভানি কাপুর, এই মুভিটির মধ্যে ভানি কাপুরকে যেভাবে ডিরেক্টর ব্যবহার করেছেন তা সত্যি প্রশংসনীয়, কারণ ভানি কাপুরকে এই মুভিটির সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ম্যাচ করছে না, তা সত্ত্বেও ডিরেক্টর কিভাবে বুদ্ধি খাটিয়ে তাকে এই গানটির মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছে তা সত্যি প্রশংসনীয়। এরপর যদি এই মুভিটির খারাপ দিকগুলি তুলে ধরি, তবে এই মুভিটি আমার মনে হচ্ছে যে খামোখা অনেকখানি বড় করা হয়েছে, কারণ এই মুভিটি ছোট করেও উপস্থাপন করা যেত, যা আমার মনে হচ্ছে যে বর্তমানে যে মুভিটি আছে তার থেকে আরো অ্যাট্রাকটিভ হতো এবং পাবলিক খুব কম টাইমের মধ্যে এই মুভিটি এনজয় করতো। তার সাথে বলে রাখি যে এই মুভিটির ফার্স্ট হাফে অনেকখানি ইনফরমেটিভ মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা এই মুভিটির সেকেন্ড হাফে খুব একটা ইনফরমেটিভ কিছু উপস্থাপন করা হয়নি, সেই জন্য এই মুভিটির ফার্স্ট হাফের পর অনেকেই এই মুভিটির সম্বন্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এই মুভিটির ফার্স্ট হাফে যতখানি দেখানো হয়েছে তারপর সেকেন্ড হাফটিতে কেবলমাত্র এর কন্টিনিউশন হচ্ছে, এর মধ্যে কোনো অ্যাট্রাকটিভনেস বা কোন টুইস্ট দেখা যায়নি, তাই এই মুভিটি লাস্ট পর্যন্ত অডিয়েন্সকে ধরে রাখতে পারেনি। এরপর যদি এই মুভিটির বক্স অফিস কালেকশনের দিকে দেখা হয়, তবে এই মুভিটি একদিনে এখনো পর্যন্ত কেবলমাত্র ইন্ডিয়া থেকেই 10 কোটি 30 লক্ষ টাকা কামিয়েছে। আপনারা নিশ্চয়ই এখান থেকেই আন্দাজ লাগাতে পারছেন যে অডিয়েন্সরা এই মুভিটিকে কতটা পছন্দ করছেন। আপনাদের মতে মুভিটি কেমন হয়েছে তা জানতে ভুলবেন না কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টেক কেয়ার, বাই বাই।